নাম কি? বানেসা। আচ্ছা, আপনার সমস্যা কি? আমার মেয়ে একটা হারিয়ে গেছে আসলে বাজার থেকে মরিয়ম। কতদিন হলো হারিয়ে গেছে? 2 মাস। হ্যাঁ, 2 মাস। 2 মাস। মেয়ের নাম মরিয়ম। মরিয়ম কি খুঁজে পাচ্ছেন না? না, আমি ঢাকা সিটি এমন কোন জায়গা বাহির নাই, আমার সব জায়গায় আমি চেষ্টা করছি, খুঁজে আমি পাই নাই। খুঁজে পান নাই? না। আচ্ছা, থানায় জিডি করছেন? থানায় জিডি করছি। থানায় থানায় জিডি করছেন? লিখিত কিছু না, জিডি করবে গেছি কইছে, ওরা বলছে কাট নাকবো, আমি বলছি কাট নাই, কয় কাট ছাড়া হবে না। থানা আসলে থানা আসলে থানা আমরা জিডি না নাই না। ও আচ্ছা, তাহলে আপনি জিডি থানা নিচ্ছেন না? জিডি না না নিতেছে না। আচ্ছা, কি বলছে ওনারা? কি বলছে নিচ্ছেন না জিডি? ওরা বলছে কি কাট নাই, ভোটার এনে কাট নাই, আপনার মেয়ের মেয়ে হারে গেছে, আপনি সাংবাদিকের নগে যোগাযোগ করেন। কেন সাংবাদিকের জন্য যোগাযোগ করেন? কেন ওরা জিডি নিতে পারে না? ওরা তো না, সরকারে না করছে নিতে। সরকারে না করছে কেন? সরকার না করবে কেন? আসলে সরকারে করছে, কাট ছাড়া কোনো জিডি হব না। কাট ছাড়া কোনো জিডি হবে না? তাহলে তো প্রশাসন তো কোনো ব্যবস্থা না নিলে তো সমস্যা। না, ওরা নিব না। আপনি এলাকা চেয়ারম্যানে বলেন নাই, এখানকার আসলে চেয়ারম্যান টিয়ারম্যান কিছু বলেন নাই? ওর কাছে বলছিলাম, ওরা কিছু বল না। আপনি মেয়ে হারাইছে, আমরা কি করবো? কিছু করার নাই। আপনি কোন কোন এলাকায় খুঁজছেন মেয়ে? মানে এয়ারপোর্ট খুঁজছি, কমলাপুর, গুলিস্তান, সদরঘাট, গাবতলী, হেমাদপুর, মানিকগঞ্জ, মনে করেন এলে সব জায়গায় খুঁজছি। সব জায়গাতে খুঁজছেন, পান নাই? না, ছবি নিয়ে সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় মেরে পাই না। এটা কি আপনার আপনার ছেলে? হ্যাঁ। ও আচ্ছা, আপনার স্বামী নাই? না, হ্যাঁ মারা গেছে 9 বছর। কয় বছর? 9 বছর। 9 বছর মারা গেছে? আচ্ছা, ইনি হলো আপনার মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে আমার। আচ্ছা, কেউ যদি এনাকে এমনিকে কথা যদি দেখে থাকেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিতে পারেন। আপনার কি নাম্বার মনে আছে? নাম্বার আছে ভাই, নাম্বারটা দেন তো। আচ্ছা, দিচ্ছে। তাহলে এটা এটা হলো আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। আপনার কিছু বলার আছে? এটুকে আপনাকে উপরে অনুরোধ, দাবি একটা, আমার সন্তান জেনে আছে, আপনি একটু খুঁজে আমার মেয়ে আনেন। আচ্ছা, আপনার মেয়েকে যদি কেউ পায় তাহলে আপনি খোঁজ কি আর পাবো? নাম্বার দিলেই তো হচ্ছে। নাম্বার দিলেই হবো, নাম্বার দিলে আসলে বাজারে এলে আমার মেয়ে আসলে বাজারে এনাদের সাথে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাজার বাজার জামে মসজিদে এখানে আসলে হবে? আপনি কি বলেন? হ্যাঁ জান। পরিচিত আপনার? আমার পরিচিত। আচ্ছা, তাহলে থাকার কারণে আমরা ওই জিটি করতে পারিনি এবং ওরা জিটি নেয় নাই। তাহলে যদি কেউ পায় এনাকে খোঁজ পায় তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগ কি কি করবে? সেই ক্ষেত্রে আশুলিয়া বাজার জামে মসজিদে মরিয়মকে নিয়ে আসলে আমরা ওই পাওয়া ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর কোনো নাম্বার টাম্বার যদি থাকে বলতে পারেন? হ্যাঁ অবশ্যই, নাম্বার দিয়ে দিন। নাম্বারটা বলেন। 01925-980-917। আবার বলেন। 01925-980-917। 01925-980-917। এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের পাওয়া যাবে? আমাদের পাবে। আচ্ছা, আর কিছু বলার আছে? না, আমাদের মেয়ে পাওয়া গেলে। আমরা কতদিন ধরে খুঁজতেছে? আমরা এই 2 মাসে হারিয়ে যাওয়ার পরে পরে আমরা খুঁজতেছি। আপনার কোনো সন্ধান পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না। আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। যে কোনো লোকে বললেই মরিয়ম নাম বললেই সবাই
সবাই আমাদের সবাই বলে দেবে তারপরে এখানে স্ট্যান্ড আছে নাকি স্ট্যান্ড হ্যাঁ আসলে বাস স্ট্যান্ডেও আসে জিজ্ঞাসা করলে আমাদের সন্ধান দিবে আসলে বাস স্ট্যান্ড এসে দেখুন যাবে যে কোনো দোকানে বললে সন্ধান দিবে স্ট্যান্ডে কাউন্টারে বললে আমাদের সন্ধান দিয়ে দিবে তাহলে সবাই কেউ যদি পান তাহলে যোগাযোগ করেন এনাদের সাথে হ্যাঁ ঠিক আছে আপনি কিছু বলবেন আর তাহলে ভাই যে নাম্বার বললো নাম্বার স্ক্রিনে এটাই আপনার কাছে অনুরোধ আমার সন্তানদের যদি কেউ পাওয়া থাকেন তাহলে আমার সন্তানদের নিয়ে আসলে স্টেশনে আলে আমাকে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম